সকলো দর্শক তথা শ্রোতালয় আমার হিয়া ভরা অভিবাদন তথা সালাম জনায় ইনশাআল্লাহ আরম্ভ করব কুরআনের বিষয়ভিত্তিক আলোচনা ও চর্চার ধারাবাহিকতার আজির 765 নং খণ্ডটি। প্রিয় দর্শকবৃন্দ, প্রতিদিনের দরে আজিও ইনশাআল্লাহ আমি এটি খুব কমন শব্দ আমার ইসলাম ধর্মীয় পরম্পরা অনুসরি আমার বাবে এক খুব আশাব্যঞ্জক শব্দই কুরআনের দর্শনে আমাক প্রকৃততে কি কইছে সেই দিকটো চর্চার বাবে আমি আপনার মাজত আহিব বিচাৰিছো। আমি আশা রাখিম তথা আহ্বান জানাম। আমি সদায় কৈ আহিছো যেহেতু কুরআন আমার বাবে গোপন হয়ে থাকা এটি বিষয়, কুরআনের বার্তা আমি গরিষ্ঠ সংখ্যকই যেহেতু না জানো, আমি জানো পরম্পরাগতভাবে যুগে যুগে চলি অহা আমার ইসলাম ধর্মীয় পরম্পরার বিষয়ে আমি গরিষ্ঠ সংখ্যকে অবগত, যদিও কুরআনের বিষয়ক লৈ আমি কিন্তু গরিষ্ঠ সংখ্যকে আমি বহুতো বার্তা আমি না জানো। সেয়েহে আমি এক ক্ষুদ্র প্রয়াস করছো যে কুরআনের বার্তাসমূহ মানুষের মাজলৈ যাও, যিসকলে ইচ্ছা করে চিন্তা করিবলৈ, বুঝিবলৈ, মানিবলৈ, তেখেতসকলৰ বাবে হয়তো কিঞ্চিত মাত্রা হলেও আমার এই কথা বতরাবর যেন সহায়ক হয়ে পড়ক। যি কি নহক প্রিয় দর্শকবৃন্দ, আমার আজির আলোচ্য বিষয়টি আপনাদের মাজত লৈ আনিব বিচাৰিছো। আমার বাবে খুব এক আশাব্যঞ্জক ধর্মীয় শব্দ হৈছে সওয়াব। সওয়াব অর্থর দ্বারা আমি বুঝি পাও নেকি বা পুণ্য বা রিওয়ার্ড, পুরস্কার। আৰু এনে ধৰণৰ নেকি বা পুৰস্কাৰৰ পৰিণতি আমি আশা কৰোঁ জান্নাত। সেই জান্নাতত আকৌ আমি আশা কৰোঁ 70 গৰাকী বা 700 গৰাকী নয়নী হুৰক লগ পোৱাৰ, নিচা নথকা, মদ খোৱাৰ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধৰ্মীয় তথা টেম্পাৰিং কৰা অনুবাদৰ দ্বাৰা আমাৰ মন মগজুত বহুতো কথা ভৰাই দিয়া গৈছে। সেয়েহে আমি মুকলিকৈ এই সওয়াব সন্দৰ্ভত কুৰআন মজিদৰ দৰ্শনে আমাক কি কৈছে সেই দিশটো আমি কিছু আপোনালোকৰ মাজত চৰ্চা কৰিবৰ বাবে ইনশাআল্লাহ 2-3টিমান আয়াত আমি কুৰআন মজিদৰ পৰা আমি আপোনালোকৰ মাজত দাঙি ধৰাৰ চেষ্টা কৰিম। আশা ৰাখিম ইচ্ছুক ব্যক্তিসকলে বিষয়বস্তুৰ ওপৰত চিন্তা চৰ্চা কৰিব। এতিয়া প্ৰিয় দৰ্শকবৃন্দ, আমি আশাবাদী হওয়াটো কোনো পাপ নহয়, কোনো বেয়া কথা নহয়, নিশ্চিতভাবে আমি আশাবাদী হব লাগিব। কিন্তু সেই আশা আমার পরিপূর্ণ হবর বাবে আমি কিন্তু যথাযথভাবে আমি কাম করিব লাগিব। আমার ধর্মীয় পরম্পরায় প্রত্যেকটো খোজতেই আমাক দেখুৱাই আছে কেবল সবাব 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 আর সবাব। প্রতিটো দোয়া পড়িলে আমার সবাব, নামাজ রোজা হজ জাকাতত্ব সবাবর কোনো সীমা নাই। ধর্মীয় গ্রন্থত উল্লেখ হয়েছে জানাজা নামাজর উহুদ পাহাড়ের সমান সবাব, আর আমিও তারে আশাবাদী, আর আশাবাদী হওয়া তো খুবই স্বাভাবিক। এতিয়া কথা হয়েছে প্রিয় দর্শকবৃন্দ, আমি পুনের কইছো আমি কেবল আশাবাদী হলে নহব, এই পৃথিবীত থাকোতে আমার কর্মক আমি বুঝি পাব লাগিব যে কেনে ধরনের কর্ম করিলেহে প্রকৃততে আমি আল্লাহর ওচৰত আমি মুখ তুলি থিয় হব পাৰিম, আল্লাহর আমি ভাল লগা হব পাৰিম। আল্লাহে এই গোটেইবোৰ দিক কুরআন মজিদত দেখুৱাইছে, কিন্তু দুর্ভাগ্যজনক কথা কুরআন আমি নজনার দুখতেই প্রকৃততে আমি বহুতো কথা আমার বাবে গোপন হয়ে আছে। প্রিয় দর্শকবৃন্দ, এই সওয়াব শব্দটি এটি আরবি শব্দ, কুরআনত ব্যবহার হওয়া শব্দ, কিন্তু আমি ইয়াক এইভাবে চর্চার বাবে লৈ আনিব বিচাৰিছো যে সওয়াব শব্দই কুরআনত প্রকৃততে পুণ্য বা রিওয়ার্ড বা পুরস্কার প্রকৃততে বুঝাইছে নে আন কিবা কথা আল্লাহ সুবহানাহু তাআলা এই সওয়াব শব্দর দ্বারা আমাক বুঝাইছে। পুণ্যর বিষয়ে আমি পাইছো কুরআন মজিদর 2 নং সূরা আল বাকারার 177 নং আয়াতর আরম্ভণিতে আল্লাহে কইছে যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি
আমি বহুবার চর্চা করেছি। ইয়াত বিররা শব্দ পুণ্যর ব্যবহার করেছে, কিন্তু সওয়াব শব্দ আমি যদি কিছু বিশ্লেষণ যাও তেন্তে আমি দেখিলে পাম যে কোরআন মজিদত আল্লাহ সুবহানাহু তাআলা এই সওয়াব শব্দটি সর্বমুঠ 28 টাইমস ছটা বিভিন্ন ডেরিভেটিভত ব্যবহার করেছে। গতি আরবি যেহেতু আমার বাবে এক অপরিচিত ভাষা, গতি তার মূল শব্দ অর্থ বুঝিবর বাবে নিশ্চিতভাবে আমি কিছু কষ্ট করিব লাগিব, তার লগাতত যাব লাগিব, তার ক্লাসিক্যাল আরবিকে ইয়াক কেনে ধরনে ভাঙিছে, ইয়ার ডিকশনারি মিনিংবুর কেনে ধরনের, আরবির এটি এটি ডিকশনারি মিনিং বহুতো থাকে, 20টা 30টা 40টা লৈকে পোৱা যায়। গতিকে তার ভিতর কোনটো অ্যাপ্রোপ্রিয়েট হব সেই দিকবুর আমি কিছু পর্যালোচনা যদি নকৰো তেন্তে আমাক যোনে যেনে ধরনের কৈছে আমি ঠিক তেনে ধরনে আমি বুঝি থাকি। আন এটি দিক হৈছে যে কোরআনের শব্দর অর্থ আমি নিশ্চিতভাবে লগাত বা ডিকশনারিতে আমি যাব লাগিব, কিন্তু সেই ডিকশনারি সেই লগাতে আমাক কোরআনের আন স্থানের বা কোরআনের প্রায় সেই অর্থ আমাক সাপোর্ট করেছে না নাই সেই দিকটো আমি চাব লাগিব। গতি আমার প্রাইমারি দিকটো কোরআন বুঝিবর বাবে আমি কোরআনের প্রায় কোরআন বিল কোরআন করিব লাগিব, আর সহায়ক হিসাবে আমি এনে ধরনের বিভিন্ন লগাত ক্লাসিক্যাল মডার্ন আরবিকর লগাত ইত্যাদি বিষয়বুর আমি চাব লাগিব। যি কি নহোক প্রিয় দর্শকবৃন্দ, আহক আমি কোরআনের প্রায় কিছু বুঝার বাবে চেষ্টা করো যে এই সওয়াব শব্দই প্রকৃততে কোরআনের দর্শন অনুসরি আমাক কি বুঝাইছে। আমি পুনের কইছো, ধর্মীয় পরম্পরায় আমাক এটি খুব আশাব্যঞ্জক শব্দ আমার মাজত সুমাই দিছে, সওয়াব অর্থাৎ পুণ্য, পুরস্কার, রিওয়ার্ড। মৃত্যুর পিছত আমি বহুতো রিওয়ার্ড পাম, নিশ্চিতভাবে রিওয়ার্ড থাকিব, কিন্তু সওয়াব শব্দর দ্বারা প্রকৃততে এই রিওয়ার্ড বা পুণ্য বুঝাইছে না নাই সেই দিকটহে আমার আজি আলোচ্য বিষয়। প্রথমতে আমি আপনার লই আনিব বিচাৰিছো কোরআন মজিদর 28 নং সুরার 80 নং আয়াতটির মাজলে। আমি আশা রাখিম প্রিয় দর্শকবৃন্দ, যেহেতু আমি এটি ফরেন ল্যাঙ্গুয়েজ পড়ার চেষ্টা করে আছো, বুঝার চেষ্টা করছো, আরবি আমার মাতৃভাষা নহয়, গতি আমি কিছু কষ্ট নিশ্চিতভাবে আমি করব লাগিব। আল কাসাসর 80 নং আয়াত আমি আপনার মাজত আলোচনার বাবে আনিব বিচাৰিছো। 80 নং আয়াতত আল্লাহ সুবহানাহু তাআলাই কৈছে যে ওয়াকালা আল্লাযিনা উতুল ইলমা, খুব ইয়ার আগর পাছর প্রসঙ্গ আমি চাব লাগিব, ইনশাআল্লাহ এই দিকগুলো আপনাদের চাব। আমি 28 নং সূরার 80 নং আয়াতটি পিক করেছো সওয়াব শব্দটি ইয়ে প্রকৃততে আমাক কি বুঝাইছে সেই দিকটো চাবর বাবে। ওয়াকালা আল্লাযিনা উতুল ইলমা, আল্লাহে যি সকলক জ্ঞান দিয়ে, উতুল ইলমা আল ইলিম মন করিব, আল ইলিম সদায় কোরআনের জ্ঞান নির্দিষ্ট ডেফিনেট করা আছে ইয়াত, গতি যিসকলক এই কোরআনের জ্ঞান দিয়ে, ওয়াইলাকুম সিহতে কয়, কারণ আরম্ভণিতে আছে ওয়াকালা, সিহতে কয় কি কয় আর কোনে কয়, ওয়াকালা সিহতে কয় আল্লাযিনা উতুল ইলমা, যিসকলক এই কোরআনের জ্ঞান দিয়া গৈছে সিহতে কয় ওয়াইলাকুম, যে তোমালোকৰ বাবে সর্বনাশ। গতি যিসকলক কোরআনের জ্ঞান দিছে সেই সকলে কোরআনের জ্ঞান নথকা লোকক কয় যে ওয়াইলাকুম, তোমালোকৰ বাবে সর্বনাশ, ধ্বংস। সওয়াবুল্লাহি, চক আল্লাহর সওয়াব, খাইরুন আল্লাহর সওয়াবে হইছে উত্তম। লিমান, কার বাবে আল্লাহর সওয়াব আছে, লিমান হেই সকলর বাবে, আমানা যি সকলে শান্তিকামী, যি সকলে আল্লাহর কথা বতরার উপরত বিশ্বাস রাখি তেওঁলোককে সেই অনুসরি নিজের কর্ম করে, কেতিয়াও জীবনত বিশৃঙ্খলার মাজত না যায়, অধৈর্যর মাজত না যায়, আমানা আমনের প্রায় আহিছে,
সেই সকলকে আল্লাহে সবাব দিয়ে, সবাবর অর্থ এতালেকে আমি যোৱা নাই, লিমান আমানা, সেই সকলের বাবে যি সকলে বিশ্বাস করে শান্তি বিচারে, শান্তিত থাকিব বিচারে, আমানত থাকিব বিচারে, নিরাপত্তাত থাকিব বিচারে, ওয়া আমিলা সালিহান, আৰু আমলে সালেহ করে, নিজ পরিশুদ্ধির ইসলাহ করে, কাম করে, অন্তরের নফসটো পরিশুদ্ধি করার যি সকলে চেষ্টা করে, সিহতে কয় কাক কয়, যি সকলের কুরআনের জ্ঞান নাই সিহতক কয় যে তোমালোকর ধ্বংস, তোমালোক সর্বনাশ। ওয়ামিলা সালিহান ওয়ালা ইউলাক্কাহা, আৰু ওয়ালা ইউলাক্কাহা, আৰু সিহতে এই জ্ঞানটো কেতিয়াও লগ নাপায়, ইল্লা সাবিরিন, একমাত্র আল্লাহর জ্ঞান কোনে পায়, সাবিরিন, যি সকলে ধৈর্য রাখিব পারে। গতিকে প্রিয় দর্শকবৃন্দ, চাওক ইয়াত বিষয়বস্তু সওয়াব শব্দর দ্বারা আমি কিছু দহলই বুঝার চেষ্টা করব, সওয়াব শব্দর দ্বারা আল্লাহর জ্ঞান আকল বুঝাই আছে, কোরআনের জ্ঞান কোরআনের আকলক বুঝাই আছে, পুণ্য নহয়। সেয়েহে আল্লাহে যি সকলক এনে ধরনের এই নির্দিষ্ট জ্ঞান আল এলিম দিছে, সেই লোক সকলে কাক কয় যার কোরআনের জ্ঞান নাই, কয় যে তোমালোকর বাবে সর্বনাশ, কারণ আল্লাহর এই জ্ঞানে সওয়াবুল্লাহি, আল্লাহর জ্ঞান, আল্লাহর সওয়াব নহয়, আল্লাহর পুণ্য নহয়, সওয়াবুল্লাহি, আল্লাহর জ্ঞান খাইরন, সেইটোহে উত্তম। আর আল্লাহর জ্ঞান কার বাবে, লিমান আমানা, যি সকলে ইমান আনে, বিশ্বাস করে, শান্তিকামী, ওয়ামিলা সালিহান, আর নিজের পরিশুদ্ধির কাম করে, ওয়ালা ইউলাক্কা হা, হা দি সেই কোরআনের জ্ঞানক বুঝাই আছে, এই কোরআনের জ্ঞান আন কোনেও পাব নোয়ারে, ইল্লা সাবিরিন, একমাত্র যি সকলে ধৈর্য ধরে। গতিকে চাও এই আয়াতত আমি যদি কিছু দহলৈকে চিন্তা করিব পারো, তেন্তে সওয়াবর অর্থ ইয়াত ক্লিয়ার হয়ে আছে যে আল ইলম, আকল, কোরআনের জ্ঞানটুক সওয়াব বলে কয় আছে। আহক আমি আপনাদের লই যাব বিচারিছো 3 নং সূরার আন এটি তথ্যর বাবে, 3 নং সূরার 147-148, আল ইমরান, আল ইমরানের 147-ত যদি আপনাদের মন করে, ওয়ামা কানা কাউলাহুম ইল্লা আন কালু রব্বানা আগফির লানা জুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, যে এনে ধরনের জ্ঞান থকা সকলে, যি সকলে নিরাপত্তা শান্তিত থাকিব বিচারে, ইমানত থাকিব বিচারে, সেই লোক সকলে, ওয়ামা কানা কাউলাহুম, হিয়তর আন একো বেলেগ কথা নাই, ইল্লা এক্সেপ্ট হিয়তে কয় আন কালু, এক্সেপ্ট হিয়তে কয় রব্বানা আগফির লানা জুনুবানা, হে আল্লাহ আমার ভুলবুর, আমার খাতাবুর আপনি মাফ করে দিয়া, ওয়া ইসরাফানা ফি আমরিনা, আর আমার কর্মবুরত আমি যিমান হিমালঙ্ঘন করেছো এইবুর আমার ক্ষমা করা, ওয়াসাব্বিত আকদামানা, আর আমার তোমার কথার উপর আমাক সাবিত করা, আমার স্থিতি সুদৃঢ় করা, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর এই যে অবিশ্বাসকারী মনের ভিতর যিটো কওম, আমি আগতেও কৈছো কওম শব্দর অর্থ কিন্তু কোনো জাতি বা জামাত নহয়, যিটো বিষয়ের উপর কায়েম হয় নিজের মাইন্ডটো, নফসটো, অবিশ্বাসী নফসর পৰা তুমি আমাক সহায় করা, এইটো আহিছে 147-ত। 148-ত চক এনে ধরনের যেতিয়া তেওঁলোকে দোয়া প্রার্থনা করে, ফা আতা হুমুল্লাহু সওয়াবা, তেতিয়া আল্লাহে হিহতক জ্ঞান দিয়ে, আর দুনিয়া, আর দুনিয়া মন করিব, আর দুনিয়া আদনার পৰা দুনিয়া আহিছে, দুনিয়া আদনা অর্থাৎ এটি নিম্ন পর্যায়, সেই লোক সকল যেতিয়া নিম্ন পর্যায়ত থাকে
আদনার পৰা আমি পুনৰ কৈছোঁ দুনিয়া আহিছে এক নিম্ন পৰ্যায়ৰ লো ষ্টেটত সিহঁতক জ্ঞান দিয়া আৰম্ভ কৰে। আমাৰ গোটেই জীৱনটো প্ৰকৃততে এটি ইভলিউশ্যনেৰী প্ৰচেছ। আমি নিম্ন স্তৰৰ পৰা ক্ৰমান্বয়ে ইভল্ভ হৈ হৈ আমি উচ্চ স্তৰলৈ আমি যাব লাগিব। গতিকে এই আয়াতত কোৱা গৈছে যে ফাআতাহুমুল্লাহু সাৱাবাদ্দুনিয়া, এই আদনা এই দুনিয়া নিম্ন স্তৰত সিহঁতক আল্লাহে জ্ঞান দিয়ে। ৱা হুছনা সাৱাবান আখিৰাতি, এতিয়া আখিৰাত বুলি কোৱাৰ লগে লগে প্ৰিয় দৰ্শকবৃন্দ আমি মৃত্যুৰ পিছটোৱে আমি সদায় বুজি থাকোঁ। এই আয়াতত যদি আমি তেনেধৰণে লওঁ তেন্তে মৃত্যুৰ পিছত সাৱাব বা পুণ্যৰ আৰু কি কথা থাকিব পাৰে? প্ৰকৃততে আল আখিৰা, আল আখিৰা শব্দ দাখিৰৰ পৰা আহিছে, আদনাৰ পৰা দুনিয়া আহিছে, আল আখিৰা দাখিৰ, দাখিৰ হৈছে এটি শ্লো ইভলিউশ্যনেৰী প্ৰচেছক বুজায় মানুহৰ জীৱন। গতিকে আদনা নিম্ন স্তৰৰ পৰা তেওঁ ইভলিউশ্যন হৈ 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 যি এটি পৰৱৰ্তী অৱস্থাত বাচি থকা জীৱনটোতেই ইভলিউশ্যনেৰী এই প্ৰচেছটোৰ মাজতেই আৰম্ভণি আৰু শেষত শেষলৈকে আল্লাহে কি কৰে, সিহঁতক সাৱাব দিয়ে, অৰ্থাৎ আল ইলম দিয়ে, জ্ঞান দিয়ে। ৱাল্লাহু ইউহিব্বুল মুহছিনিন, আৰু আল্লাহে মুহছিনসকলক ভাল পায়। এই দুটি আয়াত আমি আপোনালোকৰ আগত দাঙি ধৰিলোঁ। খুব গভীৰভাৱে বিষয়বোৰ চাব লাগিব প্ৰিয় দৰ্শকবৃন্দ। সাৱাব শব্দই আমি কৈছোঁ আল ইলম, আতল জ্ঞানৰ কথা ইয়াত কৈ আছে, পুণ্য বা ৰিৱাৰ্ড নহয়। এই দিশটো আমি কম্পেৰেটিভ চাব লাগিব, আন আয়াতৰ সৈতেও আমি ইয়াক তুলনা কৰিব লাগিব। হয়তো মানি ল'বলৈ সকলোৰে বাবে খুব কঠিন হ'ব যিহেতু সাৱাব আমাৰ বাবে এটি খুব আশাব্যঞ্জক বিষয়। গতিকে সাৱাবক যদি আমি কোৰাণৰ দৃষ্টিভংগীৰে আমি এটি আমি ভাবি থকা দিশৰ যদি বিপৰীত দিশত অৰ্থ কৰিবলৈ যাওঁ তেন্তে ই খুবেই স্বাভাৱিক যে সকলোৱে গ্ৰহণ কৰিব নিবিচাৰিব। যি কি নহওক, আমি এক চেষ্টা কৰিছোঁ আমাক আল্লাহে যি দিশটো বুজাই আছে আমি ক'ব বিচাৰি আছোঁ যে সাৱাব শব্দৰ অৰ্থ প্ৰকৃততে ৰিৱাৰ্ড বা পুণ্য নহয়, বৰং সাৱাব শব্দৰ দ্বাৰা আকল বুজাইছে, আল ইলম বুজাই আছে। কিয়নো পুণ্য হ'বলৈ হ'লে আমাৰ ট্ৰেডিশ্যনেল অনুবাদ অনুসৰি এই 148 আয়াতত আহিছে সাৱাবল আখিৰাত, মৃত্যুৰ পিছত দিশটোক যদি আমি আখিৰাত বুলি লওঁ তেন্তে তাত আৰু সাৱাব বা পুণ্যৰ কোনো কথা থাকিব নোৱাৰে। প্ৰকৃততে আল আখিৰা এই দুনিয়াইতে, আমি কৈছোঁ এটি শ্লো ইভলিউশ্যনেৰী প্ৰচেছ, আৰু এই শ্লো ইভলিউশ্যনেৰী প্ৰচেছত সাৱাব বা আল ইলম কোনসকল ব্যক্তিয়ে পাব, যিসকলে ধৈৰ্য ধৰিব পাৰিব। সেইবাবেই আমি কথাবোৰ খুব ইটোৰ লগত সিটো লিংক কৰাৰ চেষ্টা কৰিব লাগিব। আন এটি তথ্য আমি আপোনালোকৰ মাজত লৈ আনিব বিচাৰিছোঁ। পুনৰ কৈছোঁ প্ৰিয় দৰ্শকবৃন্দ, আমাৰ সচৰাচৰ অনুবাদৰ সৈতে এই কথা বতৰাবোৰ আপোনালোকে হয়তো মিল নাপাব, মিল নোপোৱাটো খুবেই স্বাভাৱিক। যিহেতু কোৰাণ মূল দৰ্শন মূল বাৰ্তা পাবলৈ হ'লে তাৰ ভিতৰলৈ যাব লাগিব, কনষ্টেণ্টলি কনচিষ্টেঞ্চি আমি ৰাখিব লাগিব, আমি ইয়াক সদায় আমি ইয়াত লাগি থাকিব লাগিব, শুনিব লাগিব, বুজাৰ চেষ্টা কৰিব লাগিব। ওপৰুৱাকৈ এনেই কাৰোবাৰ ভিডিঅ' এটা শুনি বা কিবা এটা আৰ্টিকল পঢ়ি বুজা বস্তু নহয়। এতিয়া আমি সূৰা আল বাকাৰাৰ এটি খুব কমন আয়াত আমি আপোনালোকৰ মাজত দাঙি ধৰিব বিচাৰিছোঁ, 125। আমি পুনৰ কৈছোঁ, আমি যি অনুবাদ বা যি বাৰ্তা ইয়াৰ দ্বাৰা দিব বিচাৰিম আপোনালোকে কমন অনুবাদ ট্ৰেডিশ্যনেল অনুবাদত বিচাৰি নাপায়। আমি কোৱা নাই, আমাৰ কথাই যে আপোনালোকে মানিব লাগিব। আমি আহ্বান জনাম কথা বতৰাবোৰক চিন্তা চৰ্চা কৰক। ইয়াত কৈছে ৱাইজ জাআলনা আল বাইতা মাসাবাতাল লিন্নাস, ইয়াত কেইবাটাও শব্দ আমি বুজিব লগা আছে। আমি ইতিমধ্যে জাআলা শব্দৰ বিষয়ে আমি কৈ আহিছোঁ, আল্লাহে বনোৱা গড় দিয়া য'ত জাআলা ব্যৱহাৰ কৰে তাত কোনো মেটেৰিয়েলছ নাথাকে। এই বিষয়বোৰ মেটাফিজিকেলি আমি বুজাৰ চেষ্টা কৰিব লাগিব। গতিকে ই এটি পাষ্ট টেন্স নহয়, কিন্তু মন কৰিব জাআলনা পাষ্ট টেন্সত নাই। গতিকে এই কি ফৰ্মত আছে, কোন টেন্সত আছে,
ইত্যাদি বিষয়বোৰ আমি এনালাইসিস কৰিব পাৰিব লাগিব। ইয়াত কৈছে ৱাই জালনা, আল্লাহে কৈছে যেতিয়া আমি গড় দিওঁ বনাওঁ, আল বাইতা, আল বাইত, আল বাইত বুলি কোৱাৰ লগে লগে 125 আয়াতটোৱে আমাক ডাইৰেক্ট মক্কাৰ কাবা ঘৰলৈ লৈ গৈ আছে। প্ৰিয় দৰ্শকবৃন্দ, নহয়, টেন্স আমি চাওক, এনালাইসিস কৰক। আল বাইত হৈছে আল্লাহে নফ্সৰ ভিতৰত যিটো আল্লাহৱালা যিটো নফ্স, যিটো থিংকিং, যিটো ফিলচফি, যিটো চাইকি গঢ় লয়, সেইটোকে আল বাইত কৈছে। ইয়াত কোনো মেটেৰিয়েলছ ইউজ হোৱা নাই। গতিকে আল্লাহে এই আল বাইতটো জালা কৰে, বনাই মাছাবাতাল লিন্নাস। ইয়াত মাছাবাতান মন কৰিব, ইয়াৰ ৰুট ৱৰ্ড হৈছে সাৱাব। নাস শব্দ আদম ইনচানৰ মাজত পাৰ্থক্য আছে। প্ৰিয় দৰ্শকবৃন্দ, নাস হৈছে এটি এজিটেটিভ, খুব প্ৰশ্নৰ উত্তৰ বিচাৰি থকা এটি মাইণ্ড। তেনে মাইণ্ডৰ প্ৰতিহে প্ৰকৃততে আল্লাহে কোৰাণ নাজিল কৰে। এই দিশবোৰ আমি চাব লাগিব। আদম, নাস, ইনচান, বাশাৰ, এইবোৰ প্ৰত্যেককে একাকাৰ কৰি আমি কেৱল মানুহ 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 বুলি কৰি থাকিলে ইয়াৰ আমি মূল দৰ্শন কেতিয়াও বুজি নাপাম। অৰ্থগত ইয়াত পাৰ্থক্য আছে। ইনচান হৈছে এডজেক্টিভ, ওপৰলৈ যেতিয়া যাব, আৰ ৰহমান আল্লামাল কোৰআন খালাকা আল ইনচান, খালাকা নাস বুলি নাই কিন্তু। গতিকে এই পাৰ্থক্যবোৰ আমি চাব লাগিব। গতিকে নাস যি সদায় প্ৰশ্ন উত্তৰ বিচাৰি ফুৰে আল্লাহৰ কথা বতৰা, সেই প্ৰকৃতিৰ লোকসকলক আল্লাহে নাস বুলি কৈ আছে। গতিকে আল্লাহে তেনে ধৰণৰ লোকসকলৰ নাচত কি কৰে, মাছা বাতান, আল্লাহে গড় দিয়ে জ্ঞানৰ ঘৰ, আল বাইতা, এই যি চাইকলজিকেল মনৰ ভিতৰত যিটো ঘৰ আল্লাহে বনায়, সেই ঘৰটো কিহৰ, মাছা বাতান, জ্ঞানৰ ঘৰ। ইয়াৰ ৰুট ৱৰ্ড সাৱাব। কাৰ বাবে, লিন্নাস, মানুহৰ বাবে। কিয় বনায়, ৱা আমনান, শান্তিৰ বাবে। ইছলাম শান্তি, প্ৰিয় দৰ্শকবৃন্দ, এই বিষয়বস্তুবোৰ আমি বুজিব লাগিব। য'ত শান্তি নাই তাত ইছলামেই নাই। ৱা তাখিজু মিম মাকামে ইব্ৰাহিমা মুছাল্লা, আৰু সিহঁতে কি কৰে, ৱা তাখিজু, গ্ৰহণ কৰে, মিম মাকামে ইব্ৰাহিম, ইব্ৰাহিম কোন, আমি আগতেই কৈ আছো, এই গোটেই বিষয়বস্তুবোৰ মেটাফিজিকেল আমাৰ ভিতৰত। আমাৰ ভিতৰৰ যিটো চেন্সে আমাক আল্লাহৰ কথা বতৰাৰ প্ৰতি লিড কৰে, যি আমাৰ আল্লাহৰ কথা বতৰাৰ ইমাম আমাৰ ভিতৰত যি চেন্সটো আছে, তেওঁ হৈছে ইব্ৰাহিম। গতিকে ইব্ৰাহিমে কি কৰে, ৱা তাখিজু মিম মাকামে ইব্ৰাহিমা মুছাল্লা, এই মনৰ ভিতৰৰ যি আমাৰ ইমামে আমাক যি গাইড কৰিব, সেই গাইডৰ পথটো ল'বলৈ কৈছে। ৱা আহিদনা ইলা ইব্ৰাহিম, আল্লাহে কৈছে আমি ইব্ৰাহিমৰ, সেই মনৰ ভিতৰৰ আমাৰ যি আল্লাহৰ পথ দেখুৱাৰ ইমাম ইব্ৰাহিমক প্ৰতি আল্লাহে অংগীকাৰবদ্ধ হৈছে। ৱা ইছমাইল, ইছমাইল আহিছে চামাৰ পৰা, যি শুনে, যি বুজে, আৰু সেই অনুসৰি তেওঁ ষ্টেপ লয়, কাম কৰে, সেই কেৰেক্টাৰটোৱে হৈছে ইছমাইল। আল্লাহৰ পথত আমাক ইমামতি যি কৰিব, গাইড কৰিব, সেই কেৰেক্টাৰ হৈছে ইব্ৰাহিম। এই ইব্ৰাহিম আৰু ইছমাইলৰ পৰা আল্লাহে অংগীকাৰ লৈছে, আন তাহিৰা বাইতিয়া, যে আল্লাহৰ যিটো ঘৰ, সেই ঘৰটোত যিমান বেয়া কথা, বেয়া চিন্তা ইত্যাদি বিষয় আছে, সেই বিষয়বোৰৰ পৰা আল্লাহৰ সেই ঘৰটোক পবিত্ৰ কৰাৰ কথা কৈছে। কাৰ বাবে, লিত ইফিনা, আমাৰ তাৱাফকাৰী বুলি কৈ আছে। একচুৱেলি তাইফিন, তাইফাতুন, এই শব্দটো ছয়তানে মনৰ ভিতৰত যি অপকথা থ্ৰ' কৰি থাকে, আমি এতিয়া ৰেফাৰেঞ্চটো সদ্যহতে এই মুহূৰ্তত আমি পাহৰি গৈছোঁ, দিব পৰা নাই। কোৰাণ মজিদত আমি ইনশাল্লাহ কমেণ্টত লিখিম, ইয়াৰ তথ্য আপোনালোকে চাই ল'ব। এই
তাইফুন প্রকৃততে মনের ভিতর বারম্বার যে শয়তানে থ্রো করে থাকে সেই নেগেটিভ থ্রোয়িংটুক তাইফুন বলে কয়ে আছে। আমি তথ্য দিম ইনশাল্লাহ, আপনাদের কমেন্টত চাব, সদ্যহতে আমি রেকর্ডত নরখার বাবে পাহরি গৈছো, আমি দিম আপনাদের চাই লব তাইফুন শব্দ প্রকৃততে আমার সেই কাবা ঘরের চারিওফালে পাক মারি থাকা ইয়াক বুঝা নাই সেই সকল লোকক যে শয়তানে বেয়া কথার অশ্বাসর থ্রো করে থাকে তারপর পবিত্র করার বাবে ইব্রাহিম আর ইসমাইলর আহিদ লৈছে। ওয়াল আকিফিনা, আকিফিন আমাক অনুবাদ করাইছে ইত্তিকাফ। আকিফিন শব্দই প্রকৃততে খুব এটি বিষয়ক যিসকলে ফোকাস করে থাকিব, চিন্তা করে থাকিব বারম্বার সেই কথার উপরতেই নিজের এটা রিসার্চ স্কলারব কি করে সাইন্টিস্ট সকলে কি করে কোনোবা এটি পয়েন্টর উপরতে রিসার্চ করিয়ে থাকিব করিয়ে থাকিব করিয়ে আলটিমেটলি সাকসেস হয়ে গতি এনে ধরনের আল্লাহর কিতাবক যিসকলে চিন্তা চর্চা করে ডিভোট করে আছে নিজের লাইফটো তেনে লোকসকলক আকিফিন বলে কৈছে। এই আকিফিন তাইফিনের পৰা আল্লাহে ইব্রাহিম আর ইসমাইলের পৰা অঙ্গীকার লৈছে যে এইবুর পরিষ্কার করে রাখিবর বাবে ওয়ার রুককারী ওয়ার সুজুদ আর যিসকল রুকুকারী আর আত্মসমর্পণকারী মানি লওয়া আল্লাহর কথা বতরার প্রতি যিসকল স্বীকার করে লৈছে সিজদা করেছে তেনে লোকসকলের মনের ভিতর শয়তানে উচুয়াস থ্রো করার পৰা তেওঁলোকক পবিত্র করে রখার আল্লাহর সেই ঘরটি মন করিব মাসাবাতান লিন্নাস মানুষের জ্ঞানের ঘর যেটু আল্লাহে ভিতর বনায় আছে সেই ঘরটুত যাতে কোনো শয়তানের অপশক্তিয়ে ক্রিয়া করিব নোৱাৰে তার বাবে তাক পবিত্র করে রাখিবর বাবে ইব্রাহিম আর ইসমাইলের পৰা আল্লাহে আহাদ লৈছে। গতি প্রিয় দর্শকবৃন্দ, বিষয়বস্তু আমি নিজেও বুঝি পাইছো যে অতি সহজতেই এবার শুনিয়ে কোনোবা ইয়াক মানি লব পৰা বা বুজার বিষয় নহয়, গভীরের পৰা গভীরতালৈ যাব লাগিব। আমি আশা রাখিম সাধ্যানুসরি আমি এক চেষ্টা আপনাদের মাজত করিলো যে সওয়াব শব্দই প্রকৃততে কোনো রিওয়ার্ড কোনো পুণ্য নেকি ইত্যাদি বিষয় কোরআনের দর্শনে বুঝা নাই, বরং সওয়াব শব্দর দ্বারা আল ইলম আকল বুঝায় আছে, আল্লাহর জ্ঞান বুঝায় আছে। মাসাবাতান লিন্নাস, এনে ধরনের চিন্তা করে থাকা লোকসকল নাসকলের বাবে আল্লাহে জ্ঞান দিয়ে ইনশাআল্লাহ। আমি আশা রাখিম প্রিয় দর্শকবৃন্দ, বিষয়বস্তু কিছু প্রাথমিক অবস্থাত অপ্রাসঙ্গিক যেন লগাতো খুবই স্বাভাবিক, যেহেতু বিষয়বস্তুব কিছু ব্যতিক্রমী হয়েছে। আমি আশা রাখিম আপনাদের চিন্তা চর্চা করক, যদি গ্রহণযোগ্যতা বিচারি পায় তেন্তে তার উপর অধিক চিন্তা করক, আর যদি অপ্রাসঙ্গিক যেন লাগে তেন্তে ইয়াক আপনাদের রিজেক্ট করক, আমার কবলগিয়া একো নাই। আমি আশা রাখিম তথা আহ্বান জানাম যুক্ত হয়ে থাকক আল্লাহর কিতাবর হইতে, যুক্ত হয়ে থাকক আল্লাহে দেখুয়া পথর হইতে। আলহামদুলিল্লাহ রব্বি আউযুবিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযুবিকা রব্বি আন ইয়াহদুরুন। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা আস-সাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সালামুন আলাইকুম।